প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই যেন এখন বর্তমানে বিপিএসসি বোর্ডের তরফ থেকে ক্লার্কশিপ জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল চলছে যার লাস্ট ডেট রয়েছে উনত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত কি হবে তোমাদের এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবার তোমরা অনেকেই ওই ভিডিওটিতে কমেন্ট করে দাঁড়াচ্ছ যে দাদা এখানে ফটো ও সিগনেচার আপলোড করার সময় সমস্যা হচ্ছে কিভাবে ফটো ক্রপ করতে হবে কোথা থেকে ফটো এখানে রিচার্জ করব এবং তার সঙ্গে সঙ্গে কত কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এখানে ফুড এসআই পোস্টের জন্য তোমরা আগে যারা আবেদন করেছে তোমাদের কাছে যাদের আইডি ও পাসওয়ার্ড রয়েছে তোমাদের কি আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অনেকেই কমেন্ট জানাচ্ছ এখানে ফর্ম ফিল আপ করার পর ফর্মটা সাবমিট হওয়ার পর তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা হবে নেবে তোমাদের এই সমস্ত কমেন্টের অ্যান্সারগুলো নিয়ে বিস্তারিতভাবে আর্চনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং তোমরা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিলক প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে চাকরির সমস্ত রকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সবার প্রথম তোমাদের বলে দিই তোমরা যারা কমেন্ট করছিলে দাদা এখানে এর আগে আমাদের ফুড রেসাইভ পোস্টের জন্য যে আবেদনটা নেওয়া হয়েছিল। আমাদের কাছে তো আইডি ও পাসওয়ার্ড রয়েছে ওই আইডি ও পাসওয়ার্ড দেখি লগ করে অ্যাপ্লিকেশান করা যাবে না তোমরা কিন্তু অবশ্যই জানো এখানে যে তোমাদের ক্লার্কশিপ এক্সামিনেশান কিংবা ক্লার্কশিপ জব ভ্যাকেন্সি যেন অফিসিয়াল ফোন নোটিফিকেশান আউট হয়েছে এখানে কিন্তু প্রথম পেজে দেওয়া রয়েছে এখানে কী দেওয়া রয়েছে যে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেম সেলফ থ্রো কমিশন ওয়েবসাইট এইচটি ডিপিএস করুন ডবল স্ল্যাশ ডব্লু বি পি ডট গভর্নমেন্ট ডট ইন দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রো দ্য সেম ওয়েবসাইট আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার এফিস অর্থাৎ তোমাদের যাদের আগের আইডি ও পাসওয়ার্ড রয়েছে কিংবা তোমাদের কাছে যাদের আইডি পাসওয়ার্ড নেই তোমাদের সবাইকে নতুনভাবে রেজিস্টার করতে হবে তাই অবশ্যই তোমাদের ওই পুরোনো আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করলে হবে না তোমরা কিন্তু অবশ্যই এখানে নতুনভাবে রেজিস্টার করো তারপর তোমাদের কিন্তু লগ করে অ্যাপ্লিকেশান করতে হবে ক্লিয়ার এবার ভিডিওর মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা এখানে তোমাদের ফটো এবং সিগনেচার কীভাবে ক্রক করতে হবে কত কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটোটা কীভাবে রিসার্চ করতে হবে কীভাবে আপলোড করতে হবে দেখো ফটো এবং সিগনেচারের মাপটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে গাইডলাইন্স অ্যান্ড ইনস্ট্রাকশন এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান সংক্রান্ত এ টু জেড দেওয়া রয়েছে এবার এই পিডিএফ অনুযায়ী তোমাদের বলছি তোমাদের ফটোটা কত কেবির মধ্যে থাকতে হবে কত সাইজের মধ্যে থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ফটোটা কোনখান থেকে কি হবে তোমরা রিসাইজ করবে সবার প্রথম তোমাদের বলে দিই অবশ্যই ফটোটা তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং ফটোর মাপটা হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি এবার তোমরা যদি এই সেমিটাকে পিক্সেলে কনভার্ট করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একশো আটত্রিশ পিক্সেল ইন্টু একশো সাতাত্তর পিক্সেল তোমাদের ছবিটা এখানে কিন্তু আপলোড করতে হবে এবং ছবিটা এইভাবে কিন্তু ক্রপ করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে ওকে এবং ছবির যে কেবিটা কিংবা সাইজটা হতে হবে অবশ্যই কুড়ি থেকে একশো কেবির মধ্যে তবেই তোমাদের ছবিটা কিন্তু এখানে আপলোড নেবে তাই অবশ্যই তোমরা যারা ছবিটা আপলোড করবে ছবিটা আপলোড করার আগে তোমরা কিন্তু দেখে নেবে তোমাদের ছবিটার সাইজ কত কুড়ি থেকে একশো কেবির মধ্যে আছে কি না ওকে আর তোমরা যারা সিগনেচার আপলোড করবে অবশ্যই তোমাদের সিগনেচারের সাইজটা থাকবে সিক্স সেমি ইন্টু থ্রি সেমি অর্থাৎ এখানে তোমাদের যদি পিক্সেলে কনভার্ট করি তাহলে এই দুশো ছাব্বিশ পিক্সেল ইন্টু একশো তেরো পিক্সেল তোমাদের সিগনেচারটা ক্রপ করতে হবে এবং সিগনেচারের সাইজটা হতে হবে কেবির মধ্যে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তাই অবশ্যই সিগনেচার আপলোড করার আগে তোমরা দেখে নেবে তোমাদের সিগনেচারের সাইজটা দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে আছে কি না এবার তোমরা দেখে নাও এই সিগনেচার ও ফটো কিভাবে তোমরা ক্রপ করবে কোথা থেকে তোমরা রিসাইজ করবে তোমাদের ফটো এবং সিগনেচার ক্রপ করার জন্য কিংবা সঠিক মাপের রিসাইজ করার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে আসবে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে তোমরা শুধুমাত্র লিখবে ফটো রিসাইজার এটা কিন্তু লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু ক্রপ করতে পারো ফটোটা যেমন আমি কিন্তু লিখে রেখেছি ফটো রিসাইজার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অনেকগুলো ওয়েবসাইট দেখাবে যেখানে তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে এখানে কিন্তু ক্লিক করে তোমরা ফটোটা কিন্তু এখানে প্রথম তোমাদের আপলোড করতে হবে আপলোড ইমেজে ক্লিক করবে তোমাদের ফটো আপলোড হয়ে যাবে ফটোটা আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাম দিকে একটা তোমাদের কিন্তু রেশিও দেওয়ার জন্য একটা ঘর থাকবে দেখতে পাচ্ছ উইথের জায়গায় তোমরা একশো আটত্রিশ লিখে দেবে এবং ডান দিকে হাইটের জায়গায় একশো সাতাত্তর লিখবে এবং রিসাইজ অপশানে ক্লিক করার তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোটা ক্রপ হয়ে রিসাইজ হয়ে যাবে এবং তোমরা নিচের দিকে একটা ডাউনলোড অপশান দেখতে পাবে সেখানে কিন্তু ক্লিক করে তোমরা এই ফটোটা ডাউনলোড করতে পারবে এবং ওই ফটো তোমাদের কিন্তু ওখানে গিয়ে আপলোড করতে হবে ওকে এবং একইভাবে তোমরা কিন্তু এখানে সিগনেচারটা আপলোড করার পর রিসাইজ করে তোমরা কিন্তু সিগনেচারটা ডাউনলোড করে এখানে কিন্তু আপলোড করতে পারো ওকে এবার তোমরা যারা কমেন্ট করছিলে যে দাদা এখানে ফর্মটা সাবমিশন হওয়ার পর কিংবা ফর্মটা সাকসেসফুলি সাবমিট হওয়ার পর অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারছেন তাহলে কি করতে হবে দেখো সবার প্রথম তোমাদের কিন্তু এখানে লগ করতে হবে লগ করার জন্য অবশ্যই তোমরা কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এখানে আসার পর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচের দিকে রয়েছে ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার এখানে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশানে রয়েছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন পেজটা ওপেন হবে যেখানে তোমাদের লগ ইন করতে হবে প্রথম অ্যাপ্লিকেন্ট আইডি কিংবা এনরোলমেন্ট আইডি তোমাদের যে মোবাইল নাম্বারে গেছে ওইটা তোমার এখানে ইনপুট করবে এবং তারপরে পাসওয়ার্ড এন্টার করবে এবং ক্যাপচার কোডটা এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই হবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছ ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তেরো স্লাস দু হাজার তেইশ ডান দিকে স্ট্যাটাস তোমাদের দেখাচ্ছে কনফার্ম এটা দেখালে তোমরা বুঝতে পারবে তোমাদের কিন্তু ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে রকম অসুবিধা নেই ওকে এবং তোমরা যারা ফর্মটা প্রিন্ট আউট নিতে পারছো না তোমাদের বলে রাখি এখানে দেখতে পাচ্ছ একটা ডান দিকে অপশান রয়েছে ভিউ অ্যান্ড এডিট এখানে কিন্তু তোমরা ভিউ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে যেখানে তোমাদের প্রিভিউটা ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্মে তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা ওপেনে গেছে এবার তোমরা কি করবে নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের প্রিন্ট অপশান দেওয়া রয়েছে প্রিন্ট অপশানে ক্লিক করবে এবং তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারো এবার তোমরা যদি মোবাইল থেকে না পারো অবশ্যই তোমরা কিন্তু কম্পিউটার থেকে লগ ইন করে ডাইরেক্ট প্রিন্ট অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা তোমরা কিন্তু পেয়ে যাবে এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কাছে রাখতে হবে পরবর্তীকালে কিন্তু ওটা কাজে লাগবে ওকে এবার তোমাদের যাদের পেমেন্টটা করতে গিয়ে পেমেন্টের কোনো সমস্যা দেখা দিয়েছে কিংবা পেমেন্টটা কমপ্লিট হয়নি তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের প্রথমে বলে দেওয়া হয়েছে ইফ দ্য পেমেন্ট ট্রানজেকশান ইজ পেন্ডিং আফটার মানি ডিডাক্ট ফ্রম ইউর ব্যাঙ্ক প্লিজ ওয়েট ফর টোয়েন্টি ফোর আওয়ার অর্থাৎ তোমাদের টাকাটা কেটে নিয়েছে একশো টাকা তোমরা যারা জেনারেল এবং ও টাকাটা পেমেন্ট করার পর একশো টাকা কেটে নিয়েছে কিন্তু এখানে তোমাদের ফর্মটা ফুলফিলভাবে সামিল নেয়নি তোমাদের কিন্তু মিনিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু এখানে লগ করে স্ট্যাটাস চেক করতে হবে ওকে তোমরা আশা করি তোমাদের বুঝতে পারলাম তোমরা যারা কমেন্ট করছিলে যে এখানে ফটো ও সিগনেচার আপলোড করতে সমস্যা হচ্ছে কত কবির মধ্যে ফটো আপলোড করবো কীভাবে ফটো আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভিন্ন ভিন্ন সমস্যার কথা বললাম যদি তোমাদের এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোন রকম আরও সমস্যা দেখা যায় নিচে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিও এবং তোমরা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল কারণ প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট আসবে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে